আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। আজ থেকে 13 ঘন্টা শিথিল কারফিউ, স্বাভাবিক সময়ে চলবে সরকারি বেসরকারি অফিস। সেই অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। একই সঙ্গে স্বাভাবিক সূচিতে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কারফিউ শিথিলের সময় বাড়ায় সকাল থেকেই কর্মব্যস্ত রাজধানী। জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে। সকালে রাজধানীর কার্বন বাজার, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ দেখা যায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত আরও 2 ঘন্টা বাড়িয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ বৈঠক শেষে কারফিউ শিথিলের নতুন এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কোটা সংস্কারের দাবিতে খুলনায় চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত 12টার দিকে খুলনা সার্কিট হাউসে সিনিয়র রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক শেষে করেন খুলনার সমন্বয়করা। বৈঠক শেষে সংসদ সদস্য এস এম কামাল হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ও খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলন সমন্বয়ক শেখ রাফসান জানি খুলনার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেছেন। এদিকে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে রিজার্ভ পরিস্থিতির উন্নতির অব্যাহত চেষ্টার মধ্যে হঠাৎ কমেছে রেমিটেন্সের প্রভাব। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ কমলে রিজার্ভের অবস্থা আরও খারাপ হওয়ার সাথে সাথে বাজারে ডলারের রেট আরও অনেক বেড়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মূল্যস্ফীতি। আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির রেশ না কাটলে দেশ থেকে টাকা পাচার বেড়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। চলতি বছর জুনে 3 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, কিন্তু পরের মাসে বড় ছন্দপতনের আভাস মিলছে। জুলাইয়ের প্রথম 3 সপ্তাহে গড়ে 40-50 কোটি ডলার প্রবাসী আয় এসেছে, কিন্তু চতুর্থ সপ্তাহে এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার। ব্যাংকার্সরা জানান, সাধারণ ছুটির পর ব্যাংক খুললেও রেমিটেন্স আসার গতি খুব একটা বাড়েনি। এর মধ্যে কোটা আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানানো হয়েছে। টাকা পাঠানো কমে যায় ব্যাপকভাবে, যেটা দৃশ্যমান, তাহলে কিন্তু ইমিডিয়েটলি একটা ব্যালেন্স অফ পেমেন্টের উপর একটা চাপ সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে গেছে অলরেডি। ডলার রেট কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, যেটা গত 2 মাস কিন্তু 2.5 মাস স্টেবল ছিল, মে জুন জুলাই 15-20 তারিখ পর্যন্ত স্টেবল ছিল, সেটা এখন আর স্টেবল নাই। সেটা বাংলাদেশ ব্যাংকই বলে দিচ্ছে যে তোমরা অতিরিক্ত দাম দিয়ে কেনা শুরু করো, উইচ ইজ এ সিগন্যাল দ্যাট দেয়ার ইজ এ শর্টেজ অফ ডলার। বড় প্রচারণা আছে যে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না, এই ধরনের একটা প্রচারণাও চলছে ক্ষুব্ধ মানুষের ভিতরে। সেইটা অংশ যেমনই হোক তার তো একটা প্রভাব আমার এখানে পড়বে, এবং এইগুলো কিন্তু আমাদের জন্য ভালো কথা না। রেমিটেন্স আসার সহ অর্থনীতির গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের উপর গুরুত্ব তাদের। সরকারের কাছে এখন খুব বেশি যে বিদেশ থেকে নতুন করে ঋণ নেওয়ার বা বাজেটারি সাপোর্ট নেওয়ার, বৈদেশিক মুদ্রা পরিস্থিতি ভালো করার জন্য লোন নেওয়ার এখন আর খুব বেশি উৎস নাই। IMF এর কাছ থেকে আমরা নিয়ে ফেলেছি কিস্তি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা ADB-র কাছ থেকেও আমরা ছাড় করে নিয়েছি। এটার জন্য মাসের আমার যেই শর্ত ছিল সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা এটাকে ছাড় করিয়ে এনেছি। এই যে আন্দোলনটার এটার একটা ডোমেস্টিক ইম্প্যাক্ট আছে, যেটা হুন্ডিকে বাড়িয়ে দিবে, অর্থাৎ টাকা পাচারকে বাড়িয়ে। রাজনীতিবিদদের দেখি তারা রাতে স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে। আমরা যদি দেখি যারা মানে সরকারি আমলা অনেক পয়সা কড়ি করেছে ইত্যাদি, তারা স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে, বেশি করে পাঠাবে। আমরা যদি বিজনেসের কথা চিন্তা করি, তারাও টাকা পাঠাবে। দেশের রিজার্ভ আরো কমলে অর্থনীতির ঝুঁকির মধ্যে পড়বে আশঙ্কা বিশ্লেষকদের। বিলম্বিত। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।
ইরানের রাজধানী তেহরানে আততায়ীর হাতে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে গিয়েছিলেন তিনি। হামাসের বিবৃতিতে হানিয়াকে হত্যার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, হানিয়ার আবাসস্থলে অভিযান চালিয়ে তাকে হত্যা করেছে জায়নবাদীরা। গুপ্ত হামলায় হানিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ডও। জানানো হয়েছে, বুধবার সকালে বাসার ভিতরে ঢুকে হানিয়াকে হত্যার অভিযানে তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। এর আগে গত 10 জুন গাজার সাথী শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় হানিয়ার পরিবারের 10 সদস্য নিহত হয়, আর 10 এপ্রিল বিমান হামলায় গাড়িতে থাকা তার 3 ছেলেকে হত্যা করে দখলদার বাহিনী। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন কাতারে অবস্থান করা হানিয়া। 2013 থেকে 2014 সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন হামাসের এই শীর্ষ নেতা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.realnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।